বিরতির পর ফিরে আসলাম। উত্তর লালছড়ি এলাকায় নিখোঁজ তিন স্কুল পড়ুয়া ছাত্রী, ঘটনার 24 ঘন্টা প্রায় অতিক্রান্ত হতে চলেছে, এখনো পর্যন্ত তিন ছাত্রীর কোনো রকম খোঁজ বা হদিশ মেলেনি। পুলিশের তদন্ত রয়েছে জারি, সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য। এখনো পর্যন্ত ঘটনা প্রসঙ্গে যে খবর, গতকালকে লালছড়ি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে তিন ছাত্রী বাড়ি থেকে বের হয়, যাদের নাম নেচুং মগ, পেনাইফ্রু মগ এবং মৌসানু মগ। তিন ছাত্রী গতকালকে অর্থাৎ শুক্রবার সকাল 10টা নাগাদ নিজ বাড়ি থেকে বের হয় স্কুলের উদ্দেশ্যে, কিন্তু বাড়ি আর ফিরে আসেনি, স্কুল শেষে বাড়ি ফেরেনি। নির্দিষ্ট সময় স্কুল থেকে বাড়ি ফেরার সেই সময় অতিক্রান্ত হয়ে যায়, কিন্তু তারপরও কোনো রকমভাবে তিন ছাত্রী ঘরে না ফেরাই পরিবারের লোকজনের মধ্যে চিন্তা বাড়তে থাকে, শুরু হয়ে যায় খোঁজাখুঁজি। খবর দেওয়া হয় আত্মীয় স্বজনদের বাড়ি ঘরেও, কিন্তু সেখানেও তাদের কোনো হদিশ পাওয়া যায়নি। পরবর্তী সময়ে গোটা বিষয় জানানো হয় আমবাসা থানায়। আমবাসা থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে। জানা গেছে যে তিন ছাত্রী একই পাড়ার বাসিন্দা, তবে এই নিখোঁজ হওয়ার পেছনে কি রহস্য রয়েছে, তাদের কি অপহরণ করা হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো কিছু কারণ, সবটাই এখন রয়েছে তদন্ত সাপেক্ষ। তবে প্রাথমিকভাবে পুলিশ কোনো কিছুই বলতে পারছে না, তদন্ত এই মুহূর্তে জারি রয়েছে। তবে গোটা এলাকাতে যেরকম চাঞ্চল্য, তার পাশাপাশি তিন ছাত্রীর বাড়ির লোক ভেঙে পড়েছেন, সম্পূর্ণভাবে অসহায় তারা সকলে। গোটা এলাকাতে তীব্র আতঙ্ক লক্ষ্য করা যাচ্ছে তিন ছাত্রীর আচমকা নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে। কি বক্তব্য রয়েছে এই প্রসঙ্গে সংশ্লিষ্টের, শুনুন। গতকাল সাড়ে 10টার সময় স্কুলে গেছে, আমার কয় বাবা আমি স্কুলে যাই, এরপর তো তারপরে আর বাড়তে হল না। কোন স্কুল এটা? উত্তর লালছড়ি হাই স্কুল। মেয়ের নাম কি? কোন ক্লাসে পড়ে? ক্লাস 9-এ পড়ে। তার উপরে সন্দেহ আছে নি কিছু? কোনো সন্দেহ নাই। পুলিশে জানাইছেন নি? হ্যাঁ, পুলিশে জানাইছি, ইনফরেন্সিক ফটো দিয়েছি, পুলিশ তারাও তদন্ত করতেছে বুঝে বুঝে। আপনার কোনো আত্মীয় টাত্মীয় বাড়িতে গেছে টেছে এরকম কোনো খবর পাইছে? সব খবর নিয়েছি, গেছে না বলি যাবে। বঞ্চি আমি তো দেখছি না, মা সামনে বলে কয়ে গেছে, আমি স্কুল যাইতাম কইয়া আমি দেখছি না। আমি তো আলাদা ঘর, মা লগে থাকে, তারা মা বাবার লগে, মা তো পেরালাইছি, সারাক্ষণ গিয়ে দেখতে পারে মা কি অবস্থা, মা লগে থাকে তার। কটার দিকে বাড়ি যাবে? ঠিক টাইমটা স্কুল টাইমে যাইর কি? স্কুলের ড্রেস পরেই আসলো না? হ্যাঁ, সব স্কুল ড্রেস দিয়া এসে না, তো একই স্কুলে পড়ে না? ঘটনাটা কি? স্কুলে গেছে? স্কুলে কি আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। নাম কি? নাম মুসাই ম। আচ্ছা, তো গিয়া তো স্কুলে গেছে না, ডাইরেক্ট রাস্তায় সোজা গেছে। ওই গেছে জানেননি? জানে না। এর সাথে কার কেউ আসলো? তিনজন আছে। তিনজন কে কে? তিনজন ফাইনুকু মক, নৌকা মক, তিনজন। আপনার মেয়ের সাথে আর দুইজন? মেয়ের সাথে আর দুইজন মেয়ে। হ্যাঁ, তাহলে কোন ক্লাসে পড়ে? আপনার শুনলেন অভিভাবকদের বক্তব্য, সকলে কান্নায় ভেঙে পড়েছেন। আচমকা তিনজন ছাত্রী একই স্কুল থেকে একই পাড়া থেকে নিখোঁজ, এবং এই নিখোঁজের পেছনে কারণ কি, যেটা সম্পূর্ণই অজানা রয়েছে পরিবারে। তবে পুলিশি তদন্ত রয়েছে জারি, পুলিশের উপর সম্পূর্ণ ভরসা রয়েছে, আস্থা রয়েছে এই মুহূর্তে নিখোঁজ ছাত্রীর পরিবারের। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।